দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি হচ্ছে ক্যারট অনিয়ন চিকেন। ক্যারট অনিয়ন চিকেন তৈরি করতে খুব সময়, অল্প সময়ে তৈরি হয়ে যায়, হাতের কাছে সবসময়ই থেকে থাকে, আমাদের সবার ঘরেই থেকে থাকে এই ধরনের উপকরণগুলো। খুব ঝটপটভাবে তৈরি করা যাবে এই রেসিপিটা। একবার খেয়ে দেখুন কেমন লাগে, আমার কাছে খুবই ইয়ামি লেগেছে, আপনারাও খেতে পারেন তৈরি করে। চলুন গিয়ে দেখি কী কী উপকরণ লাগছে। ক্যারট অনিয়ন চিকেন তৈরি করতে আর যাওয়ার আগে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে ক্যারট অনিয়ন চিকেন তৈরি করতে আমার প্রথমে লাগছে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি আমি প্রথমে পেঁয়াজের টুকরোগুলো। এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যারেটগুলো, দিয়ে এটাকে আমি 1-2 মিনিটের মতো একটু ভাজবো। লবণটা দিব আমি একদম সবার শেষে, লবণ এখন দেওয়া যাবে না, লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর গাজরটা ভালো করে নরম হয়ে যাচ্ছে, নরম হবে না তবে অল্প আঁচে রান্না করতে হবে, এটা খুব হাই হিটে রান্না করা যাবে না। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিকেন, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, সয়া সস। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমি রান্নাটা আজকে তৈরি করে নেব। আমি আরো 5 মিনিট জাল করব। জাল করে দেখেন, এটাতে অনেকটা বেশ কিছু পানি উঠে এসেছে চিকেন থেকে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পানির মধ্যে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা 1/4 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলাটা। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, এগুলো মুখগুলো আঁকে আমি একটু কেটে দিয়েছি হালকা করে, আর একটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি টোটাল 10 মিনিট জাল করব। জাল করার পরে শেষের দিক দিয়ে একটু টমেটো সস দিয়ে তারপরে নামিয়ে নেব। দর্শক, চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা চিকেন, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে, এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। আর আপনারা চাইলে যদি মনে করেন যে এটা সিদ্ধ হতে বা একটু সময় লাগবে বা বেশি সিদ্ধ করতে চান তাহলে আপনারা একটু পানি অ্যাড করে দিতে পারেন। আর লাল মরিচের গুঁড়াটা আমি দিচ্ছি না, কারণ আমার বাচ্চার কারণে এখানে অলরেডি ঝাল আছেই, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের বেশি দিতে যাবেন না, দিতে গেলে দেখা যাবে এটা একটা মিষ্টি মিষ্টি ভাব বেশি চলে আসবে,
সেটার জন্য খাওয়াও নাও যেতে পারে, খেতে ভালো লাগবে না। হয়ে গেছে আমার, আমি আর 1 মিনিট চুলায় রাখবো, এটা রেখে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব তৈরি হয়ে গেল আমার ক্যারট অনিয়ন চিকেন, খুব সহজভাবে তৈরি করে ফেললাম। এই খাবারটি আপনারা রুটির সাথে বা সকালে পরোটার সাথে খেতে পারেন, বা ভাতের সাথে, যার যেমন ইচ্ছে, যেভাবে খেয়ে পছন্দ বোধ করেন সেভাবেই খেতে পারেন। কিন্তু এই রেসিপিটি খুবই মজার একটি রেসিপি, একবার বাসায় ট্রাই করে দেখুন, দেখবেন কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।